আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। বাসায় যখন মাছ মাংস ডিম কোনো কিছুই থাকবে না, তখন আপনারা এই সিম্পল খাবারটি বানিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন আর পরিবারের সবাইকে সন্তুষ্ট করতে পারবেন। চলুন তাহলে দেখে নেই আজকের মজার এই রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি বানানোর জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 6-7টা পরিমাণে মিডিয়াম সাইজের আলু এরকম কুচি করে কেটে নিয়েছি আর এগুলো পানিতে রেখেছি, না হলে দেখা যায় যে একটু বেশি সময় ধরে থাকলে কালো দাগ পড়ে যায়। তো সেগুলো ফ্রাই প্যানের মধ্যে নিলাম আর একটা পাকা টমেটো দিলাম আর হাফ কাপ পরিমাণে মসুর ডাল ভালো করে ধুয়ে তারপরে দিলাম। 3-4টা কাঁচামরিচ দিলাম, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিব। আমি যেই পরিমাণে আলু টমেটো আর মসুর ডাল নিয়েছি তার জন্য এই মশলাগুলো একদম ঠিক আছে। হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিয়ে দিলাম 1 চামচ বা স্বাদ মতো, তারপর এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো 1 চামচ পরিমাণে, 1 চামচের থেকে একটু কম। আদা রসুন বাটা 1 চামচ পরিমাণে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, লবণ দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে। তারপরে সমস্ত উপকরণ আমি এখানে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনও চুলা জ্বালাইনি। প্রথমে এই উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। আর ঘরে যদি মাছ মাংস ডিম কোনোটাই না থাকে, কি রান্না করব, কি দিয়ে আজকে দিব, তো খুব সহজেই আপনারা এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। তো মিক্স করা হয়ে গেছে, এখন এখানে আমি হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি। টোটাল 1/2 কাপ পরিমাণে দিলাম, আরও একটু দিয়ে দিলাম পানি। তো এই পানিতেই রান্নাটা হবে, ডাল থেকে পানি বের হবে, আলু থেকে, টমেটো থেকে, সব মিলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা যদি একটু পাতলা করেন তাহলে আর একটু বেশি করে পানি দিবেন, আর যদি একটু মাখো মাখো বা একটু ঝোল রাখতে চান ডাল পরিমাণে, মানে ডালের মতো পরিমাণে, তাহলে এরকম পানি দিবেন, একটু কম দিবেন। তো চুলার আঁচ মিডিয়াম হাই রেখে আমি 15 মিনিটের মতো রান্না করলাম, তারপরে ফিরে আসলাম একটু নেড়ে চেড়ে দিয়ে। তারপরে আবারও 5-7 মিনিট পরে ফিরে আসলাম, এখানে ডালও গলে গেছে, আলু টমেটো আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কি। আর আলু যেহেতু কুচি করে কেটেছি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আলুটা আপনারা আপনাদের পছন্দ মতোভাবে কেটে নিতে পারেন। তো তারপরে আমি এটা আলাদা করে রেখে এখানে একটা ফ্রাই প্যান দিয়ে 1 চামচ পরিমাণে তেল দিয়েছি। তেল দিয়ে এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন পেঁয়াজটা কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। ভেজে যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে আমি একটু জিরা দিয়ে দিচ্ছি, অল্প একটু জিরা, যেহেতু জিরা বাটা দিয়েছি, অল্প জিরা আর একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে তারপরে এই রান্নাটার মধ্যে দিয়ে দিব। দেখেন খুব সুন্দর একটা বেরেস্তা কালার হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর মানে ভালো লাগে এই ফোড়নটা। আর এক্সট্রা করে আর কাঁচামরিচ রসুন দেইনি, কারণ ঝাল আমি পর্যাপ্ত পরিমাণে দিয়েছি তাই আর আলাদা করে দিলাম না, আর রসুনও তো রসুন বাটাও দিয়েছি তাই আর দিলাম না। তো দিয়ে ভালো করে একটু মিক্স করে ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য রান্না করে, তারপরে চুলাটা বন্ধ করে দিব, কারণ আমি যে পরিমাণে ঝোল চেয়েছি তা কিন্তু মানে হয়েই গেছে, আর বেশি লাগবে না। তো 2-3 মিনিট এভাবে রান্না করলাম, দেখেন রান্না কিন্তু একদম হয়ে গেছে, একটু মাখো মাখো হয়েছে আর কি। খুব মজা লাগে এটা খেতে, আপনারা এটা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন, কিংবা রুটি বানালে রুটির সাথেও এটা পরিবেশন করা যায়। যদি রুটির সাথে করতে চান আরও একটু ঘন করবেন। তো আমি চুলা বন্ধ করে দিয়ে তারপরে এই যে দেখেন রান্না হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে আর এটা খেতেও দারুণ মজা হয়েছে, মাশাআল্লাহ। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।